হ্যালো ফ্রেন্ডস মাম্মাস ক্রিয়েটিভ ব্লগের একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এই রবিবার হাজব্যান্ডের জন্য বাচ্চাদের জন্য ছুটির দিন হলেও আমার কাছে কিন্তু এটা সবচেয়ে বেশি কাজের দিন এই দিনটায় প্রচুর পরিমাণে কাজ থাকে ঘরের কাজ তো যথারীতি সকালবেলায় কাঁচা ধোয়া করে এগুলোকে ছাদে মেলে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিয়ে যাবো স্নান করব তারপরে করব রান্না আর সানডেতে প্রত্যেক বাড়িতেই একটু বেশি পরিমাণে রান্না বান্না হয়ে থাকে ন্যাচারালি কারণ সেদিন সবাই বাড়িতে থাকে আর এমনি দিনগুলোতে তো কেউ থাকে না আমি একাই থাকি বাড়িতে তো সেরকম খাওয়া দাওয়ারও কিছু ইচ্ছে থাকে না তো প্রচণ্ড রৌদ্রের তাপ ছাদে যে আমি চোখ খুলে ঠিক করে তাকাতেও পারছি না আর আমার সাথে ছাদে আছে এখন ছুটুন ওই আমাকে ভিডিও করে দিচ্ছে মানে নেনে আমার ছোটো মেয়ে তো স্নান ঠান করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে অমিত বাজার থেকে এই বাগদা চিংড়ি আর কাতলা মাছ নিয়ে এসছে তো কাতলা মাছটা ভেজে রেখেছি আর এই বাগদা চিংড়িটা দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করব যেটা সহজ পদ্ধতি আমি করে থাকি সেভাবেই করব তো সর্ষে ফর্ষেও আমার পেস্ট করা হয়ে গেছে জাস্ট মাছগুলোকে ভেজে সর্ষে বাটাটা দিয়ে তার সাথে নারকেলের দুধ দিয়ে আমি বানিয়ে নেব খুব সহজেই হয়ে যায় এটা আর খুব কম সময় তো রান্নাও মোটামুটি আমার হয়ে গেছে ভাত ডাল আর এই মালাইকারিটা করলাম চিংড়ি মাছের তো আজকে এই তিনটেই আপাতত এরপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একদম সন্ধেবেলায় কারণ তারপরে ওই রান্না করতে করতেই বাবা চলে এসেছিলো তো বাবার সাথে অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম কথাবার্তা ছিল তার সাথে তো কথাবার্তা বলার পরে আর সময় ছিল না তখন ইচ্ছে হচ্ছিল একটু রেস্ট করি তো রেস্ট করলাম তারপরে এই এখন সন্ধেবেলায় আমি মান আর নে তিনজনে আমরা খাবো চা তো একটু চা বানিয়ে নিচ্ছি আর আদা দিয়ে চাটা এখন বেশ ভালো লাগছে খেতে তো একটু আদা ছেঁচে নিচ্ছি ভালো করে সেটাতে তো এবার আদা দিয়ে চা বানিয়ে তিনজনে খাবো চা আর আজকে যেহেতু সানডে তো অমিত একটু বাজার হাটটা সেভাবেই করে যাতে তিন চার দিন হয়ে যায় ও সপ্তাহে দুদিন বাজার করে দেয় তো এভাবে সারা সপ্তাহটা চলে যায় তো সানডেতে বাজারটা একটু বেশি আসে তার সাথে মাও কিছু সবজি পাঠিয়েছিল তো চা খাওয়ার পরে সেইগুলোকে গোজ গাছ করে রাখবো কারণ সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে তখন সবজি আলাদা করে কেটে রেডি করে রান্না করাটা আমার পক্ষে খুব চাপের হয়ে যায় তাই জন্য আমি এই সানডেতে ম্যাক্সিমাম সারা সপ্তাহে সবজিটা গোজ গাছ করে রেখে দিই যাতে আমার কোনোটা নিয়ে অসুবিধে পড়তে না হয় তো আমি সেইভাবেই একটা অর্গানাইজ করে রাখি আর তার সাথে মেয়েদের লাঞ্চ বক্সে কী যাবে নেক্সট দিন লাঞ্চে কি বানাবো সেই সমস্ত কিছুই আমি সেমি প্রিপেয়ার করে রেখে দিই প্রিপেয়ার কি জিনিস যারা বুঝতে পারছো পারছো যারা বুঝতে পারছো না তারা একটু আমার ব্লগুলো ফলো করো তাহলেই বুঝতে পারবে তো এই প্রচণ্ড কাজগুলো থাকে বিস্কিট ফিস্কিট সবই ম্যাক্সিমাম সানডেতেই আসে তো সেগুলোকে ঠিকঠাক মতন রাখা এইগুলো প্রায় প্রত্যেক ঘরেই সানডেতে হয়ে থাকে আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো আরো বেশি করে করতে হয় এই মেনটেনেন্সগুলো যাতে বাচ্চাদের কোনো জিনিস খুঁজে পেতে অসুবিধে না হয় তারা যাতে হাতের কাছেই জিনিসগুলো পেয়ে যায় তো চলো তোমাদের সাথে বক বক করতে করতে আমারও প্রায় চা হয়ে আসছে আচ্ছা বিস্কিট বা যে কোনো এই ধরনের প্লাস্টিকের প্যাকগুলো আমি গার্ডার দিয়ে মাঝে মাঝে আগে ইউজ করতাম কিন্তু এখন আমি এই ক্লিপগুলো ইউজ করছি তো যার জন্য মেয়েদের আগে দেখতাম খুলতে ওদের গার্ডার খুলতে খুব অসুবিধে হতো তো এই ক্লিপগুলো ইউজ করাতে এখন সেই প্রবলেমটা হয় না চা হয়ে গেছে তিনজনের চাটা ছেঁকে নেব নিয়ে তিনজনে একটু আয়েস করে চা খাবো তারপরে ওরা পড়তে চলে যাবে আর আমি আমার নিত্যদিনের কাজ মানে সানডের কাজ সানডের ঝড় তুলবো আমার কিচেনে আমার ঘরে প্রায় সময় আমি একাই চা খাই আর যখন চা খাওয়ার কোনো সঙ্গী পেয়ে যাই মেয়েদেরকে পেয়ে যাই চা খাওয়ার জন্য তখন যেন চায়ের স্বাদটা আমার দ্বিগুণ হয়ে যায় তো তাড়াতাড়ি করে তিনজনের চা বিস্কিট সমস্ত কিছু রেডি করলাম করে এবার খাবো চা আচ্ছা আজকে অমিত অনেক শাক পাতা এনেছে পুরো সপ্তাহের মোটামুটি বাজারটা করেই ফেলেছে তো সেগুলোই গোজগাজ গাছ করবো চলো আমার সাথে দেখতে থাকো আর হ্যাঁ যারা প্রথমবার ভিডিওতে আসবে তাদের যদি ভালো লাগে তো অবশ্যই এখনই আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও কারণ পরে কিন্তু তোমরা ভুলে যাবে এটা আমি জানি তো মান অলরেডি পড়া শুরু করে দিয়েছে আর আমার ঘরের দিকে কেউ তাকিও না কারণ সানডেতে প্রচুর জিনিস কৌটা ডিব্বা সব ধোয়াধুয়ি করা হয় তিন বছর বাদে ইন্ডাকশনটা আবার বের হলো এই ইন্ডাকশনটা জানি আট নয় বছর হয়ে গেছে কিনেছি আর এই আট নয় বছর একবারই এটা চলে কি চলে না কতদিন আর ইউজ করিনি পরিস্থিতি কারণ আমার কারেন্ট খাওয়াতে ভীষণ ভয় তো আমি আমার এটা মনে হয় যে ইন্ডাকশন ইউজ করলে হয়তো কারেন্ট খাবো ব্র্যান্ড নিউ হয়তো দুবার ইউজ করেছি এটার এজ তো ফাইভ ইয়ার্স হয়ে গেছে ফাইভ ইয়ার্সের বেশি আবার এটা ট্রাই করবো দেখব এটা চলে কি চলে না তো চা খাওয়া হয়ে গেছে দুই মেয়ে ওপরেও চলে গেছে এবার আমি এই বেকারি বিস্কুটটাকে এর এর জারে ভরে রাখবো বেকারি বিস্কুট আমার ভীষণ ভালো লাগে সবাই জানো আমি আগেও বলেছি তো এই জারটাতে বেকারি বিস্কিট একটা প্যাকেট ভরে রাখবো আর একটা প্যাকেট আমি আপাতত রেখে দেব তখন দুটো প্যাকেট এটাতে ধরবে না চায়ের সাথে আমি নর্মাল বিস্কিটগুলো ছাড়া আর বেকারি বিস্কিট আর কুকিজ এইগুলো আমি ভীষণভাবে প্রেফার করি আর একটা আমার খুব ফেভারেট সেটা হচ্ছে টি টাইম কেক তো এই তিনটে জিনিস আমার ভীষণ ভালো লাগে নর্মাল বিস্কিটগুলো খেতে খেতে না একটা অসহ্য টাইপের লেগে গেছে আমার তো মাঝে মাঝে আমি স্বাদ ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াটা পছন্দ করি আমার এটা ভালোও লাগে হয়ে গেল এই প্যাকেটটা রেখে দেবো তারপরে হবে আমার সবজি কাটাকুটির পালা যেটা আমি নেক্সট দিনের মিলের জন্য রেডি করব আর সারা সপ্তাহেরও একটা প্রিপারেশান আমি নিয়ে রাখবো বাজার থেকে নিয়ে আসার পর যেহেতু আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিই করোনার পরে সেইটা অভ্যাসটা হয়ে গেছে এবং সেই অভ্যাসটাই আমি মেনটেন করছি তাই জন্য সবজি কাটার আগে আমি চাকু এবং কাউন্টার টপ সব কিছুই ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার আমি একা করে সবজিগুলোকে কেটে নেব ও যেটা আমার যেগুলো আমি কালকে রান্না করব। সেগুলো একদম রেডি করে নেব কেটে আর যেগুলো আমি নেক্সট পরবর্তীকালে ইউজ করব তো সেগুলোকে আমি ছাড়িয়ে ছাড়ি একটা বক্সে আমার যে বক্সগুলো কন্টেনারগুলো রয়েছে সবজি রাখার তার মধ্যে ভরে রাখবো তো চলো কিভাবে আমি করি দেখতে থাকো আমার সাথে আমার সঙ্গে থাকো তো কালকে আমি লাঞ্চের জন্য বানাবো উচ্ছে কুমড়ো বটি যেটাকে অনেকে উচ্ছে কুমড়ো চচ্চড়িও বলে আর লাল শাক ভাজা করব রসুন দিয়ে আর করব হচ্ছে কাতলা মাছের ফুলকপি দিয়ে ঝোল তাই উচ্ছে কুমড়োটা আমি কেটে নিচ্ছি একেবারে রেডি করে নিচ্ছি লাল শাকটাও আমি ছাড়িয়ে বেছে বুছে রাখবো এক আমি ধুয়ে এনেছি আবারও ছাড়ানোর পরে বাছার পরে আবারও ধুয়ে নেব কালকে তারপরে রান্না করব আর বাকি যেগুলো আমি সারা সপ্তাহের জন্য রেডি করব সেগুলো আমি মানে ওই সেমি পেপেয়ার করে রেখে দেব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কাজ করি আর আগে কিন্তু আমার চাকুতে কাটার একদমই অভ্যাস ছিল না কিন্তু ইদানিং করতে করতে তারা অনেকটাই অভ্যাস হয়ে গেছে এবং মনে হয় বেশ এক্সপার্ট হয়ে গেছি চাকু দিয়ে কাটতে তো যাদের চাকু দিয়ে কাটতে এরকম অসুবিধে হয় পারো না বটি ছাড়া কাটাকুটি করতে তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর অমিত কুমড়োটা এত ভালো এনেছে যখন এটাকে কাটছি মটমট মটমট করে আওয়াজ হচ্ছে মানে এটা জানি যে যেই কুমড়োগুলো কাটার সময় এরকম একটা মটমট শব্দ হয় সেগুলো খেতে খুব টেস্ট হয় তো ভাবছি কালকে রান্নাটা খুবই ভালো হবে তো কুমড়োটা আমার কাঠা হয়ে গেছে একটা রান্না রেডি হয়ে গেছে এবার শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে বেছে এগুলোর গোড়া কেটে নেব তো প্রথমে আমি বাঁধন খুলি না যত সম্ভব হয় আমি আগে বাধা থাকা অবস্থাতেই গোড়াগুলো কেটে নিই তারপরে যেগুলো থেকে যায় সেগুলো আস্তে আস্তে করি তো এই বড়োঝুড়িটা খালি করে নিলাম এবার আমি শাকগুলোকে বড়টার মধ্যে রাখবো তাহলে আমার সুবিধে হবে তারপরে লঙ্কা আছে মটরশুঁটি আছে যা আছে আস্তে আস্তে এক এক করে করে নেব তো শাকও আমার হয়ে গেছে এর মধ্যে বাবাও এসছে তো বাবার সাথেও কথা বলছি কারণ বাবা কালকে আবার চলে যাবে কাজের জায়গায় তো আবার দেখা হবে না হয়তো অনেকদিন দিন বাবার সাথে ওই জন্য একটুখানি বাবার সাথে মন ভরে গল্পও করে নিচ্ছি তার সাথে নিজের কাজগুলোও সেরে নিচ্ছি ঝটপট ঝটপট এবার ধনে পাতাগুলো কেটে নিচ্ছি মানে গোড়াগুলোকে ছাড়িয়ে দিচ্ছি গোড়া ছাড়িয়ে রাখলে ধনে পাতাগুলো ভালো থাকে তারপরে আমি যে ভেজিটেবল স্টোরেজ কন্টেনার যেগুলো ফ্রিজের জন্য ইউজ হয় তার মধ্যে করে সব কিছু রেখে দেবো তো কীভাবে রাখি চলো দেখ দেখো আমার সাথে এভাবে ভেজিটেবিল রাখলে মিনিমাম এক মাস তো খুবই ভালো থাকে মিনিমাম এক মাস তোমরা এভাবে ভেজিটেবিল স্টোর করে রাখতে পারবে তো এর উপর এবার আমি টিস্যু পেতে নেব কারণ এক্সেস জলটা যাতে টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায় টিস্যু পেতে তারপর আমি ধনে পাতা রাখবো আর একটা সাইডে আমি কিছু লঙ্কাও রেখে দেবো আর বাকি লঙ্কাগুলো আমি আলাদা একটা বক্সে রাখবো যেটা আমি এখন খুলবো না কারণ বারবার একটা জায়গা থেকে খোলা নেওয়া করলে পরে সেগুলো নষ্ট হয়ে যায় যত বাইরের হাওয়া লাগবে তো যেগুলো আমার এক সপ্তাহে শেষ হয়ে যাবে সেটাই এই বক্সে রেখে বাকিটা আমি আলাদা বক্সে রেখে দেবো এবার এই কৌটোটার মধ্যে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি দুটো ব্যাচে ভাগ করে রেখেছি মটরশুঁটিগুলো নিচে টিস্যু রেখে কিছুটা রেখেছি তারপরে আবার তার উপরে মটরশুঁটি রেখে আবার টিস্যু চাপা দিয়েছি এবার এটাই আমি মেন লঙ্কা রাখছি সবজিগুলো কাটা গোছানো হয়ে গেলে আমি দুধটাও প্রিপেয়ার করে রাখবো মানে দুধটা তো এক সপ্তাহ না ওটা দুদিন কি দেড় দিন চলে তো দুধটা আমি ফুল ফ্যাট ক্রিম আনি এবার সেখান সেটাতে জাল দিয়ে আমি মালাইটা আলাদা করে নিই সেটা থেকে আমি মাখন আর ঘিটা বানিয়ে নিই আর দুধটা চা করা বা খাওয়ার কাজে ব্যবহার করে নিই তো চাকুটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম কেউ ভেবো না যে আমি সেম চাকু ইউজ করছি তো এভাবেই আমি মালাইটাকে আলাদা কন্টেনারে স্টোর করে নেবো আর বাবা এসছে বাবার সাথে অনেক গল্প এখনো বাকি আছে তো তাই জন্য ভিডিওটা আমি এখানেই এন করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আর যারা নতুন আছো আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা পাশে বেল বাটনটা অল নোটিফিকেশনে অন করে দিও আবার আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণে কিন্তু সবাইকে টাটা বাই বাই লাভি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো